কমলবাবু বললেন, আমি পাড়াতেই থাকি, হিন্দুস্থান পার্কের কিনারায়। আপনাকে অনেকবার দেখেছি, আলাপ করার ইচ্ছা হয়েছে কিন্তু সাহস হয়নি। আজকে একটা সূত্র পেয়েছি, ভাবলাম এই সুতোয় আলাপ করে নি। আমার জীবনে একটা সমস্যা এসেছে। সমস্যা? ব্যোমকেশ সিগারেটের কৌটো এগিয়ে দিয়ে বলল, বলুন বলুন, অনেকদিন ওই বস্তুর মুখদর্শন করিনি। গ্রীষ্মের একটি রবিবার সকালে ব্যোমকেশের কেয়াতলায় বাড়িতে বসে কথা হচ্ছিল। কমলবাবুর চেহারাটি নাড়ুগোপালের মতো, কিন্তু মুখের ভাব চটফটে, বুদ্ধি সমৃদ্ধ। তিনি হাসি মুখে একটি সিগারেট নিয়ে ধরালেন, তারপর গল্প আরম্ভ করলেন। আমার নাম কমলকৃষ্ণ দাস, কাছেই ভারত কেন্দ্রীয় ব্যাংকের শাখা আছে, আমি সেখানে ক্যাশিয়ার। বছর দেড়েক আগে পুরুলিয়া থেকে এখানে এসেছি। কলকাতায় এসে মুশকিলে পড়ে গেলাম, কোথাও বাসা খুঁজে পাই না। শেষ পর্যন্ত একটি লোক তার বাড়ির নিচের তলায় একটি ঘর ছেড়ে দিল। ফ্যামিলি আনা হলো না, স্ত্রী আর মেয়েকে পুরুলিয়ায় রেখে একলাই বাসায় উঠলাম। বাড়িওয়ালার নাম অক্ষয় মণ্ডল, বাড়িটি দোতলা, নিচের তলায় দুটি ঘর, ওপরে দুটি, যাতায়াতের রাস্তা আলাদা। অক্ষয় মণ্ডল দোতলায় একলাই থাকে, কিন্তু তার কাছে লোকজনের যাতায়াত আছে, মিষ্টিভাষী লোক, কিন্তু কি কাজ করে বুঝতে পারলাম না। মাঝে মাঝে আমার ঘরে এসে গল্প করত, কিন্তু আমাকে কোনোদিনও দোতলায় ডাকত না। পড়শিদের সঙ্গেও যাতায়াত ছিল না, আমাদের ব্যাংকে ওর একটা চালু খাতা ছিল। যাই হোক, এভাবে মাস তিনেক কাটার পর একদিন ছুটির দিনে আমার অফিসের এক সহকর্মী বন্ধুর বাড়িতে রাত্রে নিমন্ত্রণ ছিল। ফিরতে বেশ রাত হয়ে গেল। বাসায় ফিরে দেখি অক্ষয় মণ্ডল দোতলা থেকে নেমে এসে সিঁড়ির দরজায় তালা লাগাচ্ছে। দুপায়ের কাছে দুটো সুটকেস। আমি বললাম, এ কি এত রাত্রে কোথায় চললেন? আমায় দেখে অক্ষয় মণ্ডল কেমন হক চুকিয়ে গেল। তারপর সুটকেস দুটো দুহাত থেকে নামিয়ে আমার কাছে এসে দাঁড়ালো, একটু কালো গলায় বলল, ইয়ে কমলবাবু, আমাকে হঠাৎ একটু বাইরে যেতে হচ্ছে, কবে ফিরবো কিছু ঠিক নেই। দেখলাম তার চোখ দুটো লাল হয়ে রয়েছে। বললাম, সে কি কোথায় যাচ্ছেন? তার মুখে হাসির মতো একটা ভাব ফুটে উঠল। সে বলল, সে অনেক দূর। আচ্ছা আমি চলি তাহলে, কেমন? আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। সে কয়েক পা এগিয়ে গিয়ে থমকে দাঁড়ালো, তারপর ফিরে এসে বলল, ইয়ে কমলবাবু, আপনি সজ্জন, ব্যাংকে চাকরি করেন, আপনাকে একটা কথা বলে যাই। 7 দিনের মধ্যে যদি আমি ফিরে না আসি, আপনি আমার এই পুরো বাড়িটা দখল করবেন, কেমন? আপনাদের ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে, মাসে মাসে 150 টাকা ভাড়া আমার খাতায় জমা নেবেন। আচ্ছা, এই বলে অক্ষয় মণ্ডল চলে গেল। আমি স্তম্ভিত হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর বিস্ময়ের চটকা ভাঙতে খেয়াল হলো, অক্ষয় মণ্ডল তার দৌড়ের চাবি আমাকে দিয়ে যায়নি। সে যাই হোক, আজ তো বাড়ি পাওয়া যেতে পারে এই আশায় মনটা উৎফুল্ল হয়ে উঠল। মনে হলো অক্ষয় মণ্ডল অগস্ত যাত্রা করেছে, শিগগিরই ফিরবে না। পরের দিন সকালে স্ত্রীকে চিঠি লিখে দিলাম, সংসার গুটিয়ে তৈরি থাকো, বাসা পাওয়ার সম্ভাবনা আছে। তারপর আশায় আশায় দুটো দিন কেটে গেল। 3 দিনের দিন গন্ধ বেরোনো আরম্ভ করলো, বিকট গন্ধ, মরা পচা গন্ধ। গরমের দিনে মাছ মাংস পচে গিয়ে যেরকম গন্ধ বেরোয়, সেই রকম গন্ধ আসছে। সন্দেহ হলো, পুলিশকে খবর দিলাম। পুলিশ এসে তালা ভেঙে উপরে উঠল, আমিও সঙ্গে সঙ্গে গেলাম। গিয়ে দেখি বিভৎস কাণ্ড, ঘরের মেঝের উপরে একটা মরা হাত পা ছড়িয়ে পড়ে আছে, তার কপালে একটা ফুটো। সেই রাত্রে আমি যখন নিমন্ত্রণ খেতে গেছিলাম, সেই সময় অক্ষয় মণ্ডল লোকটিকে গুলি করেছে, তারপর দামি জিনিসপত্র টাকা করি সুটকেসে পুরে নিয়ে কেটে পড়েছে। দেখতে দেখতে একপাল পুলিশ এসে বাড়ি ঘিরে ফেলল, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হলো। নিরপেক্ষ সাক্ষী হিসাবে পাড়ার এক ভদ্রলোক এবং আমি রইলাম। খানা তল্লাশে কিন্তু বেশি কিছু পাওয়া গেল না, কেবল একটা দেরাজের মধ্যে কয়েকটা লোহার পাত দিয়ে তৈরি কৌটের মতো জিনিস পাওয়া গেল।
সিগারেটের প্যাকেটের উপলি তবকের মধ্যে যেমন সিগারেট মোড়া থাকে, অনেকটা সেই রকম লম্বাটে ধরনের তবক, খুব পাতলা লোহা দিয়ে তৈরি, কিন্তু তার অভ্যন্তর ভাগ শূন্য। দারোগাবাবু সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে নাড়াচাড়া করলেন, কিন্তু হালকা লোহার মোড়ো কোন কাজে লাগে বোঝা গেল না। যাই হোক, সেদিনকার মতো তদন্ত শেষ হলো, পুলিশ চলে গেল। আমার মনে কিন্তু অস্বস্তি লেগেই রইল। তিন চার দিন পর থানায় গেলাম, সেখানে গিয়ে খবর পেলাম মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে। আঙুলের ছাপ ও অন্যান্য দৈহিক চিহ্ন থেকে প্রকাশ পেয়েছে যে মৃত ব্যক্তির নাম হরিহর সিং, দাগি আসামি ছিল, মাদকদ্রব্য এবং সোনার উপর চোরা কারবার করত। অক্ষয় মণ্ডলের সঙ্গে কোন সূত্রে তার যাতায়াত ছিল তা জানা যায়নি। অক্ষয় মণ্ডলের নামে হুরিয়া জারি হয়েছে, কিন্তু সে এখনো ধরা পড়েনি, কপুরের মতো উবে গেছে। থানা থেকে ফেরার সময় ভয় ভয় প্রশ্ন করলাম, পুরো বাড়িটা তাহলে কি আমি দখল করতে পারি? দারোগাবাবু বললেন, আসামি যখন ফেরার হওয়ার আগেই আপনাকে তার বাড়ির হেফাজতে রেখে গেছে, তখন আপনি থাকবেন বই কি? তবে একটা কথা, যদি আসামির সারা শব্দ পান তবে তৎক্ষণাৎ কিন্তু থানায় খবর দেবেন। তারপর প্রায় বছরখানেক ভালোই আরামে কাটছে। স্ত্রী আর মেয়েকে নিয়ে এলাম, সারা বাড়ি দখল করে দিব্যি হাত পা ঝুড়িয়ে বসবাস করছি। বাড়ির ভাড়া মাসে মাসে অক্ষয় মণ্ডলের খাতায় জমা করে দিই, তার টেবিল চেয়ার ইত্যাদি ব্যবহার করি বটে, কিন্তু আলমারি বাক্স কবার্ড এইসবে হাত দি না। পুলিশ খানা তল্লাশের পর যেমনটি ছিল তেমনটি আছে। হঠাৎ দু মাস পরে এক ফ্যাসাদ উপস্থিত হল। সকালবেলা নিচের ঘরে বসে কাগজ পড়ছি, একজন অপরিচিত লোক এলো, তার সঙ্গে একটি স্ত্রীলোক, ভদ্রশ্রেণীর মধ্যবয়স্ক পুরুষ, স্ত্রীলোকটি সধবা। পুরুষটি স্ত্রীলোকটির দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল, এ হচ্ছে অক্ষয় মণ্ডলের স্ত্রী, আমি ওর বড় ভাই, এতদিন আমি ওকে পুষেছি, কিন্তু আর আমার পোষবার ক্ষমতা নেই, এবার ও স্বামীর বাড়িতেই থাকবেন, আপনাকে বাড়ি ছেড়ে দিতে হবে। মাথায় বজ্রাঘাত, ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলাম। তারপর বুদ্ধি গজালে বললাম, অক্ষয়বাবু স্ত্রী আছে তা কোনোদিনও শুনিনি, যদি আপনার কথা সত্যি হয় আপনি আদালতে গিয়ে নিজের দাবি প্রমাণ করুন, তারপর দেখা যাবে। কিছুক্ষণ বকাবকি কথা কাটাকাটির পর তারা চলে গেল। আমার সন্দেহ হলো এরা দাগাবাজ জোর চোর, ছলচাতুরি করে বাড়িটি দখল করে বসতে চায়। আজকাল বাসা বাড়ির যেরকম ভাড়া দাঁড়িয়েছে, ফোকটে বাসা পেলে কে ছাড়ে? থানায় গিয়ে খবরটা জানিয়ে এলাম। দারোগাবাবু বললেন, অক্ষয় মণ্ডলের স্ত্রী আছে কিনা সেটা আমাদের জানা নেই, যা হোক আবার যদি আসে অবশ্যই ছলচুত করে থানায় নিয়ে আসবেন, আর আমরা ওই বাড়ির ওপর নজর রাখবো। আমার পিস্তল আছে, তাছাড়া একটি কুকুর পুষেছি, হিংস্র পাহাড়ি কুকুর, নাম ভুটো, আমার হাতে ছাড়া কারুর হাতে খায় না। আমি ব্যাংকে যাওয়ার সময় তার শেকল খুলে দিই, রাত্রেও তাকে ছেড়েই দিই, সে বাড়ি পাহারা দেয়। ভুটো ছাড়া থাকলে চোর ছাচর ঢোকার কোনো ভয় নেই, ভুটো তাকে জ্যান্ত চিবিয়ে খাবে। তবু এই ঘটনার পর মনে একটি অস্বস্তি রয়েই গেল। অক্ষয় মণ্ডল লোক ভালো নয়, হয়তো নিজে আড়ালো থেকে কোনো কুটিল খেলা খেলছে। দিন দশেক পরে একখানা বেনামি চিঠি পেলাম, থানায় গিয়ে চিঠি দেখালাম। দারোগাবাবু বললেন, চেপে বসে থাকুন, নড়বেন না, আপনার বাসার ওপর পাহারা বাড়িয়ে দিচ্ছি। তারপর দেড় মাস আর কেউ আসেনি, কোনো চিঠিও পায়নি, এখন বেশ নিরাপদ বোধ করছি। কিন্তু একটি সমস্যার উদয় হয়েছে, এই সমস্যার সমাধানের জন্যই আপনার কাছে আসা। দারোগাবাবুর কাছে যেতে পারতাম, কিন্তু তিনি হয়তো এমন উপদেশ দিতেন যা আমার পছন্দ হতো না। ব্যাপারটা এই, ব্যাংক থেকে আমার এক মাসের ছুটি পাওনা হয়েছে, আমার স্ত্রীর অনেক দিন থেকে তীর্থে যাওয়ার ইচ্ছা, হরিদ্বার ঋষিকেশ এইসব আর কি। ব্যাংকের একটি সহকর্মীও আমাদের সঙ্গে ছুটি নিয়ে কুণ্ডু স্পেশালে বেড়াতে বেরোচ্ছেন, আমাকেও তিনি সঙ্গে নিয়ে যাওয়ার জন্য চাপাচাপি করেছেন, দল বেঁধে গেলে অনেক সুবিধা হয়। আমার স্ত্রীও খুব উৎসাহী হয়ে উঠেছেন, আমারও উৎসাহ কম নয়, কিন্তু কিন্তু যেতে হলে বাড়ি তালা বন্ধ করে যেতে হবে, ভূতকেও মাসখানেকের জন্য একটা ক্যানেলে ভর্তি করে দিতে হবে, বাড়ি অরক্ষিত থাকবে। মনে করুন, এই ভাগে অক্ষয় মণ্ডলের বউ মানে ওই স্ত্রীলোকটা যদি তালা ভেঙে বাড়িতে ঢুকে বাড়ি দখল করে বসে, তখন আমি কি করব? অক্ষয় মণ্ডলের মৌখিক অনুমতি ছাড়া আমার তো কোনো হক নেই। তবে আমি দখলে আছি,
আমাকে বেদখল করতে হলে ওদের আদালতে যেতে হবে, কিন্তু ওরা যদি দখল নিয়ে বসে তখন আমি কোথায় যাব? এই আমার সমস্যা, নিতান্তই ঘরোয়া সমস্যা, আপনার নিরীক্ষায় উপযুক্ত নয়। তবুও রদ দেখা কলা বেচা দুই হবে এই মতলবে আপনার কাছে এসেছি। এখন বলুন, বাড়িখানা রেগে আমার তীর্থযাত্রা করা উচিত হবে কি না? ব্যোমকেশ খানিকক্ষণ গালে হাত দিয়ে বসে রইল, শেষে বলল, আপনাদের তীর্থযাত্রায় বাধা দিলে পাপ হবে, আমার বাড়িটা বেহাত হয়ে যাওয়াও বাঞ্ছনীয় নয়। আপনার জানাশোনার মধ্যেও এমন মজবুত লক্ষ্মী কেউ নেই যাকে বাড়িতে বসিয়ে তীর্থযাত্রা করতে পারেন? তাহলে চলুন আপনার বাসাটাই বরং দেখে আসি। এইবার ব্যোমকেশ উঠে দাঁড়ালো। কমলবাবু উৎফুল্ল চোখে চাইলেন, যাবেন? কি সৌভাগ্য, চলুন চলুন, বেশি দূর নয়। একটু বসুন, বেশি দূর না হলেও রোদটা বেশ কড়া, একটা ছাতা নিয়ে আসি। ব্যোমকেশ ভিতরে গিয়ে ছাতা নিয়ে এলো। ছাতাটি ব্যোমকেশের প্রিয় ছাতা, অতিশয় জীর্ণ, লোহার বাঁচ এবং কামানিতে মরচে ধরেছে, কাপড় বিবর্ণ এবং বহু ছিদ্রযুক্ত। এই ছাতা মাথায় দিয়ে রাস্তায় বেরোলে নিজে অদৃশ্য থেকে সন্দেহভাজন ব্যক্তির অনুসরণ করা যায়। ফুটো দিয়ে বাইরের লোককে দেখা যায়, কিন্তু বাইরের লোক ছাতাধারীর মুখ দেখতে পায় না। সত্যান্বেষীর উপযুক্ত ছাতা। কমলবাবুর বাসা ব্যোমকেশের বাড়ি থেকে মিনিট পাঁচেকের রাস্তা। মাঝে মাঝে পথ দিয়ে যাওয়ার সময় বাড়িটি ব্যোমকেশের চোখে পড়েছে, ছোট দোতলা বাড়ি, কিন্তু এরা বিশেষত্বের জন্য দৃষ্টি আকর্ষণ করে। সমস্ত ছাদ লোহার দান্ডা ছত্রি দিয়ে ঢাকা, যেন প্রকাণ্ড এক লোহার খাঁচা। বাইরে থেকে কোনো মতে ছাদে ওঠা সম্ভব নয়। আসুন। ছাদা মুড়ে ব্যোমকেশ বাড়িতে ঢুকল। কমলবাবু প্রথমে তাকে নিচের তলায় বসবার ঘরে নিয়ে গেলেন। সেখানে একটি শতরঞ্জি ঢাকা তক্তপোষ ও দুটো ক্যাম্বিসের চেয়ার ছাড়া আর বিশেষ কিছুই নেই। ব্যোমকেশ ঘরের চারিদিকে চোখ ফেরাল, সে যেন একটা সূত্র খুঁজছে। কিন্তু এই নগ্ন প্রায় ঘরে কোনো অঙ্গুলি নির্দেশ পাওয়া গেল না। সে বলল, নিচের তলায় আর একটা ঘর আছে না? আছে, ঘরটা অক্ষয় মণ্ডলের আসলে ব্যবহার হতো না, আমি ওটাকে রান্নাঘর করেছি, দেখবেন। দরকার নেই, আপনার স্ত্রী বোধহয় এখন রান্না বান্না করছেন, চলুন উপর তলাটা দেখা যাক। চলুন। ঘরের লাগাও একটা সরু বারান্দার শেষে ওপরে ওঠার সিঁড়ি, সিঁড়ির মাথায় দরজা, দরজার মাথায় ওপরকার দেওয়ালে ঘোড়ার খুঁড়ের নালের মতো লোহার একটা জিনিস তিনটে পেরেকের মাঝখানে আটকানো রয়েছে। ব্যোমকেশ সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছাতা তুলে সেই দিকে নির্দেশ করে বলল, ওটা কি? ওটা ঘোড়ার নাল। বিলিতি কুসংস্কার অনুযায়ী দোরের মাথায় ঘোড়ার নাল টাঙিয়ে রাখলে নাকি অনেক টাকা হয়। ব্যোমকেশের ছাতার ডগা ঘোড়ার নালে আটকে গিয়েছিল, সে টেনে সেটা ছাড়িয়ে নিয়ে বলল, এটা কি আপনি লাগিয়েছেন নাকি? না, অক্ষয় মণ্ডলের আমল থেকেই আছে। ব্যোমকেশ ঘোড়ার নালের দিকে তাকিয়ে কেমন যেন একটা স্বপ্নাচ্ছন্ন হয়ে পড়ল। কমলবাবু ডাকলেন, ভেতরে আসুন। ঘরের ভিতর কমলবাবুর 10 বছরের মেয়ে মেঝে মাদুর পেতে বসে লেখাপড়া করছিল। তার কাছে মাদুরের বাইরে একটা ভীষণ দর্শন কুকুর ধাবা পেতে বসেছিল। ব্যোমকেশের পানে মণিহীন নীলাভ চোখ তুলে চাইল। কমলবাবু বললেন, খুকু যাও, তোমার মাকে চা তৈরি করতে বলো তো, আর সাথে কিছু ভাজা ভুজি। ব্যোমকেশ একটু আপত্তি করলো, কিন্তু কমলবাবু শুনলেন না। খুকু নিচে গেল, ভুটো সঙ্গে সঙ্গে গেল। অতঃপর ব্যোমকেশ ঘরটি চক্ষু দিয়ে সমীক্ষায় বলল, এই ঘরে অক্ষয় মণ্ডলের কোনো আসবাবপত্র আছে? কমলবাবু বললেন, ছিল, আমি বাঁশের ঘরে নিয়ে গেছি, খাট এবং একটা দেরাজ দেওয়া টেবিল, এই যে। বাঁশের ঘরটি অপেক্ষাকৃত বড়, জানার দিকে খাট, কোণে টেবিল। ব্যোমকেশ টেবিলের কাছে গিয়ে বলল, সেই যে পুলিশের খানা তল্লাশের লোহার মোড়ক পাওয়া গিয়েছিল, সেগুলো কি পুলিশ নিয়ে গিয়েছে? একটা মোড়ক পুলিশ নিয়ে গেছিল, বাকিগুলো দেরাজে আছে। কমলবাবু নিচের দিকের একটা দেরাজ খুলে বললেন,
এই যে। দেরাজের পিছন দিকে কয়েকটা মোড়ক পড়েছিল। বোমকেশ একটা বের করে নেড়ে চেড়ে দেখল। আকৃতি প্রকৃতি সিগারেট প্যাকেটের অভ্যন্তরস্থ তবুকের মতোই বটে। সেটা রেখে দিয়ে সে হাসি মুখে বলল, ভারী মজার জিনিস তো, এর ভেতর গোটা দুই বিস্কুট রেখে সুতো দিয়ে বেঁধে দিলে নিশ্চিন্দি। চলুন এবার ছাদটা দেখে আসা যাক। ছাদে কিন্তু কিছু নেই। আহ, তা হোক না, শূন্যতাই হয়তো অর্থবহ করে উঠতে পারে। তাহলে আসুন। ছাদে সত্যি কিছু নেই। লোহার ঘেরাটোপ ঢাকা ছাদটা বাঘের শূন্য খাঁচার মতো দাঁড়িয়ে আছে। এক কোণে উঁচু পাদপীঠের ওপর লাল রঙের লোহার চৌবাচ্চা। এই চৌবাচ্চা থেকে বাড়িতে কলের জল সরবরাহ করা হয়। বোমকেশ ছাদের চারিদিক সন্ধিৎসুভাবে পরিভ্রমণ করে বলল, ছাদটা আপনারা ব্যবহার করেন না? কমলবাবু বললেন, বেশি গরম পড়লে ছাদে এসে শুই, বেশ নিরাপদ জায়গা, চোর ঢুকবে সে উপায় নেই। চলুন, আমার দেখা শেষ হয়ে গিয়েছে। নিচে নেমে এলে পর খুকু এসে বলল, বাবা বসবার ঘরে চা দিয়েছে। নিচের তলার ঘরে পাপড় ভাজা ও গরম বেগুনি সহযোগে চা পান করতে করতে বোমকেশ বলল, থানায় যে দারোগা বাবুর কাছে আপনার যাওয়া আসা, তার নাম কি? কমলবাবু বললেন, তার নাম রাখাল সরকার। বোমকেশ মুচকি হাসল, চা শেষ করে সে ছাতা নিয়ে উঠে দাঁড়ালো। আচ্ছা আজ তাহলে উঠি। কমলবাবু বললেন, কিন্তু আমাদের তীর্থযাত্রার কি হবে, যাওয়া উচিত হবে কি না কিছুই তো বললেন না। নিশ্চয়ই তীর্থযাত্রা করবেন। কবে থেকে আপনার ছুটি? সামনে শনিবার থেকে। তাহলে আর দেরি করবেন না, টিকিট কিনে ফেলুন, কোনো ভয় নেই, আপনার বাসা বেদখল হবে না, আমি জামিন রইলাম। আচ্ছা চলি। হ্যাঁ তাই নাকি, ধন্যবাদ বোমকেশবাবু, চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। না তার দরকার নেই, আমি এখন থানায় যাব, রাখালের সঙ্গে ষড়যন্ত্র করতে হবে। চললাম। শনিবার সকালবেলা কমলবাবুর বাসা থেকে পুলিশের পাহারা তুলে নেওয়া হলো। কমলবাবু ভুটোকে একটা কেনেলে রেখে এলেন। পুলিশ ছাড়াও অন্য একটি পক্ষ বাসার উপর নজর রেখেছিল। তারা সব লক্ষ্য করল। বিকেলবেলা কমলবাবু তার স্ত্রী মেয়ে এবং পোটলা পুটলি নিয়ে বাসায় চাবি দিয়ে চলে গেলেন। সারাদিন বাড়িটা শূন্য পড়ে রইল। রাত্রি আন্দাজ 8:30 সময় বোমকেশকে নিয়ে রাখালবাবু কমলবাবুর বাসার দিকে গেলেন। দুজনের পকেটেই পিস্তল এবং বৈদ্যুতিক টর্চ। সরেজমিন আগে থাকতেই দেখা ছিল, পাশের বাড়ির পাঁচিল ডিঙিয়ে দুজনে কমলবাবুর খিড়কি দিয়ে বাড়িতে ঢুকলেন। খিড়কির দরজা বন্ধ করে দিয়ে পা টিপে টিপে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। কান পেতে শুনলেন বাড়ি নিস্তব্ধ। রাখালবাবু পলকের জন্য দোরের মাথায় টর্চের আলো ফেলে দেখলেন ঘোড়ার খুর যথাস্থানে আছে। তিনি তখন ফিসফিস করে বললেন, চলুন ছাদে গিয়ে অপেক্ষা করলেই বোধ হয় ভালো হবে। বোমকেশ তার কানে কানে বলল, না না না, আমি এখন ছাদে যাচ্ছি, তুমি এই ঘরে লুকিয়ে থাকো, দুজনেই ছাদে গেলে ছাদের দৌড় এদিক থেকে বন্ধ করা যাবে না, আসামি সন্দেহ হবে। বেশ বেশ বেশ, আপনি ছাদে গিয়ে লুকিয়ে থাকুন, আমি দৌড় বন্ধ করে দিচ্ছি। বোমকেশ ছাদে উঠে গেল। রাখালবাবু দরজার হুড়কো লাগিয়ে নেমে এলেন। কতক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক নেই, এমনকি আসামি আজ নাও আসতে পারে। তিনি দোতলায় ঘরের ভিতর ঢুকে দোরের পাশে লুকিয়ে রইলেন। ছাদের উপর বোমকেশ এদিক ওদিক ঘুরে জলের চৌবাচ্চা থেকে দূরের একটা কোণে আলোসের পাশে গিয়ে বসল। আকাশে চাঁদ নেই, কেবল তারাগুলো ঝিকমিক করছে। বোমকেশ অন্ধকারে মিলিয়ে গেল। দীর্ঘ প্রতীক্ষা। বনের মধ্যে ছাগল বা বাছুর বেঁধে মাজার উপর বসে বাঘের প্রতীক্ষা করার মতো। রাত্রি 2 বাজতে যখন আর দেরি নেই, তখন রাখালবাবুর মন বদ্ধ ঘরে অতিষ্ঠ হয়ে উঠল। আজ আর শিকার আসবে না। ঠিক এই সময় তিনি দোরের বাইরে
মৃদু শব্দ শুনতে পেলেন। মুহূর্তে তার স্নায়ু পেশি শক্ত হয়ে উঠল। তিনি নিঃশব্দে পকেট থেকে পিস্তল বার করলেন। যেই মানুষটি নিঃসাড়ে বাড়িতে প্রবেশ করে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসেছিল, তার বাঁ হাতে ছিল একটি ক্যানভাসের থলি, আর ডান হাতে ছিল লোহা বাঁধানো একটি ছড়ি। ছড়ির গায়ে তিন হাত লম্বা মুগার সুতো জড়ানো, মাছ ধরা ছিপের গায়ে যেমন সুতো জড়ানো থাকে ঠিক সেই রকম। লোকটি দৌড়ের মাথার দিকে লাঠি বাড়িয়ে ঘোড়ার খুঁটি নামিয়ে আলো, তারপর মুগার সুতো ডগায় সেটি বেঁধে নিয়ে তেতলার সিঁড়ি দিয়ে ছাদে উঠে গেল। দুটি মানুষ যে বাড়ির দু জায়গায় ওত পেতে বসে আছে তা সে জানতে পারল না। ছাদের দরজায় একটু শব্দ শুনে ব্যোমকেশ সতর্ক হয়ে বসল। নক্ষত্রের আলোয় একটি ছায়া মূর্তি বেরিয়ে এলো, সোজা ট্যাঙ্কের কাছে গিয়ে আলোসের ওপর উঠে ট্যাঙ্কের মাথায় চড়ল। ধাতব শব্দ শোনা গেল। সে ট্যাঙ্কের ঢাকনি খুলে সরিয়ে রাখল। তারপর লাঠির আগায় সুতো বাঁধা ঘোড়া নাল জলের মধ্যে ডুবিয়ে দিল। লোকটা যেন আবছা অন্ধকারে বসে ছিপ ফেলে চুনো মাছ ধরছে, ছিপ ডোবাচ্ছে আর তুলছে, মাছগুলি ব্যাগের মধ্যে পুড়ে আবার ছিপ ফেলছে। 20 মিনিট পরে লোকটি মাছ ধরা শেষ করে ট্যাঙ্ক থেকে নামল, এক হাতে ব্যাগ আর অন্য হাতে ছিপ নিয়ে। যেই পা বাড়িয়েছে অমনি তার মুখের ওপর দপ করে টর্চ জ্বলে উঠল, আর সঙ্গে সঙ্গে ব্যোমকেশের ব্যঙ্গ স্বর শোনা গেল। কি হে অক্ষয় মণ্ডল, কেমন মাছ ধরলে? অক্ষয় মণ্ডলের পরনে খাকি প্যান্ট ও হাফ শার্ট, কালো ভুষ্কো চেহারা, সে বিস্ফোরিত চোখে চেয়ে আস্তে আস্তে থলিটি নামিয়ে রেখে ক্ষিপ্র বেগে পকেটে হাত দিল। সঙ্গে সঙ্গে ব্যোমকেশের টর্চ গদার মতো তার চোয়ালে লাগলো। অক্ষয় মণ্ডল ছাদের উপর চিতিয়ে পড়ল। রাখালবাবু নিচে থেকে উঠে এসেছিলেন। তিনি অক্ষয় মণ্ডলের বুকের উপর বসে বললেন, ব্যোমকেশদা, এর পকেটে পিস্তল আছে, শিগগির বের করে নিন। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের পকেট থেকে পিস্তল বার করে নিজের পকেটে রাখল। রাখালবাবু আসামির হাতে হাত কড়া পরিয়ে বললেন, অক্ষয় মণ্ডল, হরিহর সিংকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করলাম। ব্যোমকেশ অক্ষয় মণ্ডলের থলি থেকে কয়েকটা ভিজে লোহার প্যাকেট বার করে তারপর টর্চের আলো ফেলল। বাহ বাহ, হেই, যে যা ভেবেছিলাম তাই, লোহার মোড়কের মধ্যে চকচকে বিদেশি সোনার বিস্কুট। পরদিন সকালবেলা সত্যবতী ব্যোমকেশকে বলল, ভালো চাও তো বলো, কোথায় রাত কাটালে? ব্যোমকেশ কাতর স্বরে বলল, দোহাই ধর্মাবতার, রাখাল সাক্ষী আছে, আমি কোনো কুকার্য করিনি। শরীর সাক্ষী মাতাল। আচ্ছা, গল্পটা বলবে? আরে বলবো বলবো, কিন্তু তার আগে আর এক পেয়ালা চা দিতে হবে। এক পেয়ালা চা খেয়ে রাত জাগার গ্লানি এখনো কাটেনি। সত্যবতী আর এক পেয়ালা কড়া চা এনে ব্যোমকেশের সামনের চেয়ারে বসে বলল, এই না। আচ্ছা এবার বলো দেখি, টর্চটা ভাঙলি কি করে? এই মারামারি করেছিলে? ব্যোমকেশ বলল, মারামারি নয়, শুধু মারা। অক্ষয় মণ্ডল সোনার চোরা কারবার করে অনেক টাকা করেছিলেন। নিজের প্রয়োজন অনুযায়ী ভদ্রপাড়ায় একটি বাড়ি করেছিলেন। বাড়ির ছাদ লোহার ডান্ডা ছত্রি দিয়ে এমনভাবে মুড়ে রেখেছিলেন যে ওদিক দিয়ে বাড়িতে চোর ঢোকার উপায় ছিল না। ছাদটাকে নিরাপদ করা তার বিশেষ দরকার ছিল। অক্ষয় মণ্ডলের পেশা ভারতবর্ষের বাইরে থেকে যেসব চোরাই সোনা আসে তার সংগ্রহ করা এবং সুযোগ মতো বাজারে ছাড়া। সে বাড়িতেই সোনা রাখত, কিন্তু লোহার সিন্ধুকে নয়। সোনা লুকিয়ে রাখার একটা বিচিত্র কৌশল সে বার করেছিল। অক্ষয় মণ্ডল বাড়িতে একলা থাকত, তার স্ত্রী আছে কি না তা এখনো জানা যায়নি। সে পাড়ার লোকের সঙ্গে বেশি মেলামেশা করত না,
কিন্তু পাছে পড়শিরা কিছু সন্দেহ করে, তাই কমল দাস নামে একটা ভদ্রলোককে নিচের তলায় একটি ঘর ভাড়া দিয়েছিল। বাজারে সোনা ছাড়বার জন্য সে কয়েকজন লোক রেখেছিল, তাদের মধ্যেও একজনের নাম হরিহর সিং। হরিহর সিং বোধহয় অক্ষয় মণ্ডলকে ফাঁকি দিচ্ছিল। একদিন দুজনের ঝগড়া হলো, রাগের মাথায় অক্ষয় মণ্ডল সিংকে খুন করল। তারপর মাথা ঠান্ডা হলে তার ভাবনা হলো মরাটা নিয়ে সে কি করবে। একলা মানুষ ভদ্রপাড়া থেকে মরা পাচার করা তো সহজ ব্যাপার নয়। সে স্থির করল মরা বরং থাক, বাড়িতে যা সোনা আছে তাই নিয়ে সে নিজেই ডুব মারবে। কিন্তু সব সোনা সে নিয়ে যেতে পারল না, সোনা ধাতুটা বিলক্ষণ ভারী, লোহার চেয়েও ভারী। তোমরা স্ত্রী জাতি সারা গায়ে সোনার গয়না বয়ে বেড়াও, কিন্তু সোনার ভার যে কত তা বুঝতে পারো না, দশ হাত কাপড়ে কাছা নেই। আচ্ছা আচ্ছা, তারপর বলো। অক্ষয় মণ্ডল ডুব মারবার কয়েকদিন পরে লাশ বেরোলো, পুলিশ এলো, কিন্তু খুনের কিনারা হলো না। অক্ষয় মণ্ডল খুন করেছে তাতে সন্দেহ নেই, কিন্তু সে যে নিরুদ্দেশ। কমলবাবু সারা বাড়িটা দখল করে বসলেন। অক্ষয় মণ্ডল নিশ্চয় কলকাতাতেই কোথাও লুকিয়েছিল, কয়েক মাস চুপচাপ রইল, কিন্তু বাড়িতে যে সোনা লুকোনো আছে সেগুলো সে সরাতে পারেনি, সেগুলো উদ্ধার করতে হবে। কাজটা নেহাত সহজ নয়। কমলবাবুর স্ত্রী এবং মেয়ে সর্বদা বাড়িতে থাকে, আর তাছাড়া একটি ভয়ঙ্কর হিংস্র কুকুরও আছে। অক্ষয় মণ্ডল ভেবেচিন্তে একটা ফন্দি করল, একটি স্ত্রীলোককে বউ সাজিয়ে এবং একটা পেঁটোয়া লোককে তার ভাই সাজিয়ে অক্ষয় মণ্ডল কমলবাবুর কাছে পাঠালো, বউকে বাড়ি ছেড়ে দিতে হবে। অক্ষয় মণ্ডল ফেরারি খুনি হতে পারে, কিন্তু তার বউ তো কোনো অপরাধ করেনি। কমলবাবু কিন্তু শুনলেন না, তাদের হাঁটিয়ে দিলেন। অক্ষয় মণ্ডল তখন বেনামি চিঠি লিখে ভয় দেখালো, কিন্তু তাতেও কোনো ফল হলো না, কমলবাবু নড়লেন না। অক্ষয় মণ্ডল তখন অন্য রাস্তা ধরল। আমার বিশ্বাস ব্যাংকের যে সহকর্মীটি কমলবাবুকে তীর্থে যাওয়ার জন্যে ভজাচ্ছিলেন তার সঙ্গে অক্ষয় মণ্ডলের যোগাযোগ আছে। দু চার দিনের জন্য যদি কমলবাবুকে সপরিবারে বাড়ি থেকে তফাত করা যায় তাহলেই অক্ষয় মণ্ডলের কার্যসিদ্ধি। কাজটা সে বেশ গুছিয়েই এনেছিল, কিন্তু একটা কারণে কমলবাবুর মনে খটকা লাগল। বাড়ি যদি বেদখল হয়ে যায়, তখন তিনি আমার কাছে পরামর্শ নিতে এলেন। তার গল্প শুনে আমার সন্দেহ হলো বাড়িটার উপর। আমি বাড়ি দেখতে গেলাম, দেখাই যাক না। অকুস্থলে গেলে অনেক ইশারা ইঙ্গিত তো পাওয়া যেতে পারে। গেলাম বাড়িতে, কড়া রোদ ছিল তাই ছাতা নিয়ে গিয়েছিলাম। দোতলায় উঠে দেখলাম দোরের মাথায় ঘোড়ার নালটা, এক নজরে দেখলে ঘোড়ার নাল বলেই মনে হয় বটে, কিন্তু ঠিক যেন ঘোড়ার নাল নয়। আমি ছাতাটা সেদিকে বাড়িয়ে দিলাম, অমনি ছাতাটা আপনা থেকেই ঘোড়ার নালের সাথে গিয়ে জুড়ে গেল। বুঝলাম ঠিকই সন্দেহ করেছিলাম, ঘোড়ার নাল নয়, একটি বেশ শক্তিমান চুম্বক ছাতায় লোহার বাঁট পেয়ে টেনে নিয়েছে। প্রশ্ন করে জানলাম চুম্বকটা অক্ষয় মণ্ডলের কি না, আর এভাবে দোরের মাথায় টাঙিয়েই বা রেখেছে কেন, যাতে মনে হয় সেটা ঘোড়ার নাল। মনে পড়ে গেল পুলিশের খানা তল্লাশে দেরাজের মধ্যে কয়েকটি লোহার মোড়ক পাওয়া গিয়েছিল। রহস্যটা ক্রমশ পরিষ্কার হতে লাগলো। তারপর যখন ঘেরাটোপ লাগানো ছাদে গিয়ে জলের ট্যাঙ্ক দেখলাম, তখন আর কিচ্ছু বুঝতে বাকি রইল না। চুম্বক যত জোরালোই হোক, সোনাকে টানবার ক্ষমতা তার নেই, তাই সে সোনার বিস্কুট লোহার প্যাকেটে মুড়ে ট্যাঙ্কের জলে ফেলে দেয়। তারপর যেমন যেমন দরকার হয় ট্যাঙ্কে চুম্বকের ছিপ ফেলে জল থেকে তুলে আনে। হরিহর সিংকে খুন করে পালাবার সময় সে সমস্ত সোনা নিয়ে যেতে পারেনি, এখন বাকি সোনা উদ্ধার করতে চায় সে। পালাবার সময় সে ভাবেনি যে ব্যাপারটা এতটা জটিল হয়ে পড়বে।
যা হোক, সোনা সন্ধান পেলাম। সমুদ্রের তলায় শুক্তির মধ্যে যেমন মুক্ত থাকে, ট্যাঙ্কের তলায় তেমনি লোহার পাতে মোড়া সোনা আছে। কিন্তু কেবল সোনা উদ্ধার করলেই চলবে না, খুনি আসামিকে তো ধরতে হবে। আমি কমলবাবুকে বললাম, আপনি বরং সপরিবারে তীর্থযাত্রা করুন। তারপর রাখালের সঙ্গে পরামর্শ করে ফাঁদ পাতার ব্যবস্থা করলাম। কাল সন্ধ্যার পর রাখাল আর আমি বাড়িতে গিয়ে আড্ডা কাটলাম। কালই যে অক্ষয়মণ্ডল আসবে এতটা আশা করিনি, তবুও পাহারা তো দিতেই হবে, বলা তো যায় না। রাত্রি দুটোর সময় শিকার ফাঁদে পা দিল, তারপর আর কি, টর্চের একটি ঘায়ে ধরাশাই। সত্যবতী ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করল, কত সোনা পাওয়া গেল? সিগারেট ধরিয়ে ব্যোমকেশ বলল, 57টি লোহার মোড়ক, প্রত্যেকটি মোড়কের মধ্যে দুটি করে লোহার বিস্কুট, প্রত্যেকটি বিস্কুটের ওজন প্রায় 50 গ্রাম। কত দাম হয় হিসেব করে দেখো। সত্যবতী কেবল একটি নিঃশ্বাস ফেললো।